গুড ইভিনিং না গুড নাইট কি বলবো, যাই হোক। তো এখন বাজে কটা, ওরে বাবা কটা বাজে, সাড়ে দশটা, সাড়ে দশটা না এগারোটা বাজে, এগারোটা বাজে, রাত এগারোটা। তো হঠাৎ করে আমাদের মনে হলো যে সারাদিন ঘরে সবাই, সেজন্য একটু ঘুরে আসা হোক, কাল যেহেতু সানডে ওর ছুটি আছে। তো এই রাত এগারোটার সময় এই দুই মক্কেলকে নিয়ে আমরা বেরোলাম হুসেন সাগরে। কোনোদিন এত রাতে বেরোয়নি এর আগে, মানে ঘুরতে বেরোয়নি এত রাতে। ও দেখা যাক ওরা কেমন রিয়াক্ট করে, মানে বেরোনোর সময় তো মানে ফুল আনন্দে, ফুল আনন্দে দুজনে, মানে যেই দেখেছি লিফটে উঠছি ব্যাস আনন্দ শুরু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক তাহলে। ও তো পেছন দিকে দেখছে পুরো, এ জামু জামু সোনা কি আনন্দ। এ এত রাত তবু রাস্তায় যথেষ্ট ট্রাফিক আছে, মানে খুব ফাঁকা যে তা নয়। ও বেরিয়েছে ঘুরতে রাত্রেবেলা, আবার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলো, এতক্ষণ আবার বের করেছে মুখটা। এই যে পৌঁছে গেছি, আর সেক্রেটারিয়েটটা যা বানাচ্ছে না, মানে আলাদাই লেভেলে বানাচ্ছে। গাড়ি রাখার কোনো জায়গা নেই, মানে রাস্তার ধারে না পুরো লাইন দিয়ে সব গাড়ি, একটা গাড়ি রাখার জায়গা নেই, পুরো লাইন দিয়ে। সেই তো একটা পার্ক আছে, আমরা পৌঁছে গেছি, বাট বোঝা যাচ্ছে না এখন রাত বারোটা, মানে এত ভিড়, এত ভিড় হুসেন সাগরে এখন। আর তার মধ্যে আমাদের ছোটবাবু একটু আকাম করে ফেলেছিলেন, তাকে আবার পরিষ্কার করানো হলো গাড়িতে। তো যাই হোক পৌঁছে গেছি। এটা হচ্ছে নতুন সেক্রেটারিটা যেটা তৈরি হচ্ছে, মানে দারুণ রাজপ্রাসাদের মতো করছে। আর এই যে মাথায় চড়ে ঘুরছে, কি আনন্দ। এগুলো সব নতুন, নতুন না নতুন লাগিয়েছে বলবো না, মানে আমরা লাস্ট টাইম যখন এসেছি তারপরে লাগিয়েছে। ঘুমে চোখ ঘুলে আসছে তাও কাঁধে শোবে না যদি মিস হয়ে যায়। এই জায়গাটা মানে রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেশনটা খুব হয়, তো এখানে চলছে বার্থডে সেলিব্রেশন পুরো, মানে পুরো জায়গা জুড়েই অনেকটা জুড়েই হয় আর কি। সরোজিনী নাইডু, এই জায়গাটায় এই সিটিং প্লেসটায় আমরা কখনো আসিনি, এই যে মানে লাইট ফাইট চেঞ্জ হয় এই জায়গাটায়, তো এখানে ফার্স্ট টাইম। ওই যে বাবার সাথে যাচ্ছেন একজন, এখানে লাইট চেঞ্জ হওয়া দেখে খুব আনন্দ পাচ্ছে। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, মানে বাড়ি যাওয়ার জন্য আর কি, গাড়িতে উঠে গেছি। আর হামু জামু দুজনেই না, হামু জেগে গেছে, আচ্ছা ঝামু ঘুমিয়ে পড়েছে, একটার সময় ঘুমায় ওরা, জানে এরকম ঘুরে দেখতে বেরিয়ে যাবো, এই রাস্তা দিয়ে ব্যাক করতে পারবো না। এই যে সেক্রেটারি ভবনে একটা সুন্দর ছবি পেয়েছি, মানে ভিউ পেয়েছি আর কি, সত্যি কি অসাধারণ বানিয়েছে, বানাচ্ছে বাবারে বাবা, এটা কি তাড়াতাড়ি তুলে দিল। হ্যাঁ সিরিয়াসলি একটা প্যালেস লাগছে, মানে কতগুলো ঘর গো বাবা রে বাবা।
দারুন দারুন না সুপার দেখার মতো, মানে এটা দেখতেই লোকে আসবে বোধহয় হায়দ্রাবাদে। লুম্বিনী পার্কটাও কি সুন্দর বদলে দিয়েছে। এটা কি নাম দিয়েছে, তেলেঙ্গানা মেমোরিয়াল। আর এই যে এটা তৈরি হচ্ছে, এটা একটা অ্যাকচুয়ালি বিশাল প্রদীপ তৈরি হচ্ছে, আর ওই যে হলুদ রঙের জিনিসটা ওটা হচ্ছে প্রদীপের শিখাটা। তো বিশাল লেভেলের এটা একটা তৈরি হচ্ছে, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। আর এই যে কালো জিনিসটা, এটা হচ্ছে প্রদীপের নিচের বেসটা। চলো গুড নাইট আজকের মতো।